Hey guys, welcome back to another new video. আর দেখুন আজকে চলে আসলাম পুকুরে মাছ ধরার জন্য অনেকদিন পর মাছ ধরার জন্য এসেছি তো চলুন আমার সাথে থাকুন দেখা যাক আজকে কি কি মাছ ধরতে পারি আর দেখুন পানটান খেয়ে পুরো মুখ লাল আর এই দেখুন হাতে জাল নিয়ে চলে আসলাম মাছ ধরার জন্য আর দেখুন কি কি মাছ আজকে পাই না পাই চলুন আর তো বন্ধুরা রেডি থাকুন প্রথম আমি জাল তৈরি করছি আর দেখা যাক প্রথম খেয়ে কি আসে না আসে আর পুরো প্রস্তুতি নিয়ে এসেছি মাছ ধরার জন্য জানি না কতটুকু মাছ পাবো না পাবো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন কি কি পাই না পাই তো চলুন রেডি থাকুন প্রথম খেয়ে রেডি আমি এই যে তো বন্ধুরা এই দেখুন প্রথম জাল ফেলে আমি দুটো পুঁটি মাছই পেয়েছি আর আজকের আমি মাছ ধরার জার্নিটা পুঁটি মাছ দিয়ে বনি করলাম যাই হোক দেখা যাক নেক্সটে আমি কি মাছ পাই না পাই বনি কিন্তু পুঁটি মাছ দিয়ে করেছি আর পুঁটি মাছ কিন্তু মঙ্গল মাছ আমরা সবাই জানি তো বন্ধুরা প্রথমে খুব বেশি মাছ পেলাম না দুই একটা পুঁটি পেয়েছি তো যাই হোক আমাদের প্রচেষ্টা জারি রয়েছে দেখা যাক কি হয় দেখতে থাকুন আপনারাও আর বন্ধুরা আমি আজকে যে জাল দিয়ে মাছ ধরছি সেই জালটির নাম হলো ঝাঁকি জাল আর ঝাঁকি জাল কিন্তু উড়ানো অনেক বড় একটা আর্ট আপনারা সবাই হয়তো জানেন ঝাঁকি জাল উড়ানোর জন্য অনেকগুলি প্রসিজিওর রয়েছে সেই প্রসিজিওরগুলি মেনটেন করে তারপর জালটি এইভাবে ফেলতে হয় জলে আর সেই ফেলার মধ্যে কিন্তু অনেক বড় একটা আর্ট লুকিয়ে রয়েছে তো আমি চেষ্টা করছি আমি কিন্তু এখনও পুরোপুরি জাল উড়াতে পারি না তবুও চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কী হয় আর অনেক কষ্ট করে জাল মারছি আর মাছের বদলা দেখুন বন্ধুরা কাঁকড়া মহাশয় এসেছেন তো যাই হোক কাঁকড়া আমরা কিন্তু খাই না তো ছেড়ে দিলাম কাঁকড়াটিকে আর এই দেখুন আবারও একটি পুঁটি মাছ পেয়েছি তো যাই হোক বন্ধুরা আবারও একবার ভগবানের নাম নিয়ে জাল ফেললাম আর দেখা যাক এবারে কি আসে না আসে আর বলুন তো বন্ধুরা ভগবান কার কথা রাখবেন মাছের কথা রাখবেন না আমার কথা রাখবেন ভগবান তো সবারই প্রাণ রক্ষা করেন না তো মাছের প্রাণ রক্ষা করবেন না আমার কথা রাখবেন বলুন তো আপনারাই বলুন সত্যি বলছি বন্ধুরা মাছরাও কিন্তু ভগবান ডাকছে ভগবানকে বলছে ভগবান আমাদের আজ রক্ষা করুন আমাদের উপর আজ কী হতে চলছে উপর থেকে কী একটা শব্দ আসছে আমাদের উপর কী যেন এসে পড়ছে ভগবান আমাদেরকে রক্ষা করুন আর আমি বলছি ভগবান আমাকে দুটো মাছ ধরিয়ে দেন ভগবান এবার কনফিউজ কিন্তু কার কথা রাখবেন না রাখবেন তো যাই হোক বন্ধুরা মাছরাও ভগবানকে ডাকুক আর আমিও ভগবানকে ডাকি দেখা যাক আজকে ভগবান কার কথা রাখেন আর এই দেখুন বন্ধুরা এবারে কিন্তু অনেকগুলি পুঁটি মাছ এসেছে তার সাথে ট্যাংরা মাছও এসেছে আর অনেক বড় সাইজের কিন্তু দু একটা পুঁটি এসেছে আর বন্ধুরা আমি এই বড় সাইজের পুঁটিগুলি দেখে মনে মনে ভাবছি যদি এরকম 20-25টা পুঁটি আমি পেয়ে যাই তাহলে বাড়ি চলে যাব আর এত রৌদ্রে আর আমার জাল মারতে ইচ্ছা করছে না জাল ফেলতে ইচ্ছে করছে না তবুও কী করবো যখন এসেছি মিশন কমপ্লিট করে যেতেই হবে আর এবারও দেখুন বন্ধুরা অনেকগুলি পুঁটি মাছ সাথে ট্যাংরা মাছ চ্যাং মাছ এসেছে আর মোটামুটি আমি অনেকগুলি মাছই ধরে নিয়েছি দেখুন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা আমি একটু একটু করে কিন্তু অনেকগুলি মাছই ধরে নিয়েছি আর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ চ্যাং মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ মকা মাছ অনেক ধরনের মাছ রয়েছে আর সত্যি বলতে বন্ধুরা বাজার থেকে যে মাছগুলি আমরা কিনে এনে খাই সেইগুলি থেকে কিন্তু আমার এই পুকুরের মাছগুলি অনেক স্বাদ আর এই দেখুন বন্ধুরা একটা পাবদা মাছও পেয়ে গেছি এই দেখুন খুব সুন্দর পাবদা মাছটা সাইজে খুব একটা বড় নয় কিন্তু এই দেখুন পাবদা মাছটা দেখুন বন্ধুরা এই দেখুন অনেক ভালো লাগলো যাই হোক একটি তো অন্য ধরনের মাছ পেয়েছি পুঁটি ট্যাংরা এগুলি ছেড়েও বন্ধুরা ওই দেখুন মস্ত বড় একটা মাছ শিকারী হাঁটছে পুকুর পাড়ে বন্ধুরা বলুন তো ধ্যানে স্নান স্নানে ভোজন একসাথে তিন কাজ করে কুঞ্জন আপনারা নিশ্চয়ই ভাবছেন মাছরাঙ্গানা আসলে মাছরাঙ্গানা আমি দেখুন না কীভাবে খাপ ধরে হাঁটছি এই যে বন্ধুরা এই দেখুন অনেকগুলি মাছ পেয়েছি ছোটো মাছ কিন্তু যাই হোক আর এগুলো আজকালকে বাজারে তো মাছ ভালো মাছ পাওয়া যায় না তো আমাদের পুকুর থেকে যাই ধরেছি ওইগুলোই আমাদের জন্য অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ রয়েছে ট্যাংরা পুঁটি আর চ্যাং অনেক রকমের মাছ বন্ধুরা এই দেখুন আর যাই হোক যত যতটুকু পেয়েছি ততটুকুই অনেক বেশি আর আমি তো খুব একটা মাছ ধরতে পারি না তো শখ করে এসেছি তো অনেকগুলোই মাছ পেয়েছি একদম মন্দ নয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন